দিনাজপুরের অধিকাংশ মাঠেই জমি প্রস্তুত, সার প্রয়োগ ও বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন এই অঞ্চলের চাষিরা। চাহিদা থাকায় বাড়তি দামের আশায় আগাম জাতের আলু চাষ করছেন তারা। চাষিরা জানান, এক বিঘা জমি প্রস্তুত থেকে আলু উঠানো পর্যন্ত খরচ হয় প্রায় 40 থেকে 45 হাজার টাকা, আর আগাম জাতের নতুন আলু কেজি প্রতি বিক্রি হয় 90 থেকে 100 টাকায়। তবে এবছর আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বেড়েছে, এতে শ্রমিকের মজুরি বাড়ার পাশাপাশি বেড়েছে উৎপাদন খরচ। বিঘা প্রতি মনে করেন আমাদের এই হাল খরচ, সার, তারপরে আলুর বীজ, এ টু জেড মনে করেন 50 থেকে 55 হাজার টাকা বিঘাতে খরচ। 50 থেকে 55 দিনের মধ্যে আমরা এই আলুটা তুলতে পারি, দাম ভালো পাওয়া যায়। আবহাওয়া দিলে আবার ভালো থাকে, তারা একটু দামও একটু ভালো পাওয়া যাবে, আবাদও ভালো হবে, আর আবহাওয়া খারাপ হলে আমাদের সব দিক দিয়ে লস হবে। আমাদের যে খরচ, আমরা সরকার থেকে যদি কোনো সহায়তা পাই তো আমাদের একটু ভালো হতো। তবে কৃষকদের সার্বিক সহায়তা ও আলু চাষে নানা পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। আগাম আলুর কিন্তু আসলে দাম, বাজার মূল্য অনেক ভালো থাকে, যার জন্য কৃষক ভাইরা আসলে আলু চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছে। এবং যেটা আগাম জাতের এবং এটার ফলন আমাদের হেক্টর প্রতি 18.5 মেট্রিক টন, এবং আমাদের যে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে, এবং আবহাওয়া যদি অনুকূলেই থাকে তাহলে আমাদের কৃষক ভাইরা তাদের কাঙ্ক্ষিত ফলন পাবে। চলতি মৌসুমে জেলায় 15,000 হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা থেকে 2,25,000 টন আলু উৎপাদনের আশা কৃষি বিভাগের। এখন দিনাজপুর।